এই মুহূর্তে আমরা চলে যাব বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি নীলাঞ্জনা। নীলাঞ্জনা, বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের ছবি এই মুহূর্তে কতটা জমজমাট? প্রথমেই শিলাদিত্য, তোমাকে এবং জি চব্বিশ ঘন্টার সকল দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আর আমি এই মুহূর্তে রয়েছি বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এবার তাদের ভাবনা হচ্ছে স্বপ্ন। আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে প্রথমে বলবো, এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা এবং অবশ্যই মাতৃ প্রতিমা, অসাধারণ ভাবনা এবং মণ্ডপ সজ্জা তাদের। এবার আশা করি যে চব্বিশ ঘন্টার দর্শকেরা সেই ছবি দেখতে পাচ্ছেন, আর সেই ছবি দেখার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ আসছেন এখানে, তারা এই মণ্ডপ সজ্জা দেখছেন, তারা প্রতিমা দর্শন করছেন। সেই ছবি, সেই মানুষদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো, কিন্তু এই এই দুর্গোৎসব কমিটির, সর্বজনীন দুর্গোৎসব কমিটির যিনি সেক্রেটারি তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, অজয় মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। প্রথমে আপনাকে জানাই শারদ শুভেচ্ছা। এই এত সুন্দর আপনাদের মণ্ডপ সজ্জা, ভাবনা, স্বপ্ন, আপনাদের এবারের ভাবনা ঠিক কি? মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে, স্বপ্ন এই ভাবনার মধ্যে দিয়ে আপনারা ফুটিয়ে তুলতে চাইছেন, আর এত মানুষের সমাগম কি বলবো? প্রথমেই জি চব্বিশ ঘন্টাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই, দর্শকদের যারা বিভিন্ন জেলাতে যারা বসে আছেন, যারা আমাদের এই মাতৃমূর্তি দর্শন করছেন। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই 96 বছর এবারে পদার্পণ করলো, এবং প্রত্যেক বছরের মতো বেশ কয়েক বছর ধরে আমাদের যিনি ভাবনায় আছেন, যিনি সে শিল্পী, কলকাতার অন্যতম ব্যস্ত শিল্পী, পুরস্কৃত শিল্পী সুব্রত ব্যানার্জি, এবারে তিনি আমাদের জন্য যেটা প্রথমেই আমাদেরকে সবাই জিজ্ঞেস করে যারাই আসুক, আপনাদের থিম কী? একটা তো নাম বলতেই হবে, তার থিম এবারে স্বপ্ন, নারীর স্বপ্ন, স্বপ্নের মায়াজাল বা স্বপ্নের যে তরঙ্গ সেটা এখানে বোনার চেষ্টা হয়েছে। এবং দেখছেন যে বিভিন্ন রড আয়রন দিয়ে, আপনি যদি দেখেন ক্যামেরাম্যান ঘোরাচ্ছে, বিভিন্ন নারী মূর্তি তার একটা শেড প্লাইয়ের ওপরে পড়েছে, এবং সেই মায়াজালই এখানে দেখানোর চেষ্টা হচ্ছে। বিশেষ করে যেহেতু কিছু স্বপ্ন আমরা দৈনন্দিন জীবনে ঘটে সেগুলো হয়তো দেখি, আবার কিছু সেই গানের মধ্যে শুনতে পাবেন স্বপ্নের মায়াজাল। সমস্ত কাজটাই হয়েছে রড আয়রন এবং সিরামিক, সিরামিকের ওপরে প্লাই দিয়ে মোড়া আছে। কিন্তু একটা জায়গায় আমরা যেটা বলি, সেটা হচ্ছে যে আমাদের মাতৃমূর্তি যেটা, সেই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করি, সেটা হচ্ছে আমাদের সেই জায়গায় আমাদের থিম চির সাবেকিয়ানা। আপনারা দেখছেন এই মাতৃমূর্তি যে চিন্ময়ী, মায়ের যে মৃন্ময় রূপ, এটা দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ বলে, বহু বড় বড় পূজা কমিটির আমরা ঠাকুর দেখে আসছি, কিন্তু মায়ের মুখ যে সেই মাতৃমূর্তি যার কাছে এসে দাঁড়িয়ে, হ্যাঁ মায়ের কাছেই আছি, সেটা কিন্তু আমাদের এই মায়ের মুখের মধ্যে আপনারা পাবেন, যেটা শিল্পী স্টুডিওতে হয়েছে, এখানে তার শেষ হয়েছে শিল্পী সুব্রত ব্যানার্জির স্টুডিওতে। তো আর একবার মহাসপ্তমীতে জি চব্বিশ ঘন্টার সমস্ত দর্শকদের আমরা কৃতজ্ঞতা জানাই, যে আপনাদের চ্যানেল কর্তৃপক্ষের কাছে আজকের এই লাইভ কভারেজের জন্য, এবং কারণ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখে দূর দূরান্ত থেকে, বিশেষ করে জেলা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে এত মানুষ আসছে? আমরা আশা থেকে দেখতে পাচ্ছি রীতিমতন ভিড় জমে যাচ্ছে মণ্ডপের ভেতর আর বাইরেও। আপনাদের যে গোটা যে প্যাসেজটা সেটাও অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, এবারে বলি, আমাদের এটা 96 বছর তো এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন পুজো, আর 4 বছরের মধ্যে আমরা শতবর্ষে পড়ব, তো একটা উৎসাহ উদ্দীপনা তো কাজ করে। তো সেই আমাদের যে পুজো করার এই বয়সে যে নেশা, সেটা হচ্ছে মানুষের ঢল, মানুষের ভালোবাসা, মানুষের শুভেচ্ছা, মানুষের আশীর্বাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।